নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গান্ধী ভবন ও শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সরব জেলা কংগ্রেস। পরিবহন বিভাগের সহায়তায় এগিয়ে এলো শিলচর অটোরিকশা সমন্বয় কমিটি। কাছাড় হাই স্কুলে 80-র অধিক পুষ্টিহীন শিশুকে পুষ্টিকর আহার বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর গান্ধী ভবনের ভাড়া বৃদ্ধি ও শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সরব হল কাছাড় জেলা কংগ্রেস। বুধবার সংগঠনের কর্মকর্তারা জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন জেলাশাসকের অনুপস্থিতিতে ডিডিসি রাজীব রায়ের কাছে তা প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, সম্প্রতি গান্ধী ভবনের যে ভাড়া বৃদ্ধি করার নির্দেশিকা ঘোষণা করা হয়েছে তা অতিসত্বর রোধ করার দাবি জানান তারা। বলেন, বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সহ রাজনৈতিক সংস্থাগুলো নিজের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সভার জন্য ব্যবহার করে থাকেন, কিন্তু হঠাৎ করে গান্ধী ভবনের ভাড়া বৃদ্ধির বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না উপত্যকাবাসীরা। তাই ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নির্ধারণ করার দাবি জানান সংগঠন কর্মকর্তারা। যে কোনো অবস্থায় আজকে যে গান্ধী ভবন যে অডিটোরিয়ামটা সাধারণ ক্লাবগুলো বা এনজিওগুলো ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মের এটা ব্যবহার করা হয়ে থাকে, এবং তা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যই বুধ এ ধরনের, যেটা কয়েক শতাংশ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, 2200 থেকে 8400 নেওয়া হয়েছে। এটা একটা অবাস্তব এবং একটা অকল্পনীয়, কাজে এটা যাতে না হয়, কোনো অবস্থাতেই সেই ভাড়া বৃদ্ধি না হয় সাধারণ জনগণের স্বার্থে, যারা সাংস্কৃতিক মঞ্চে কাজ করে থাকে বা বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আছে বা এনজিও আছে, অন্যান্য ধরনের যারা সামাজিক সংস্থা আছে এই এই মঞ্চকে ব্যবহার করে থাকে, তাদের স্বার্থে যাতে এবং এই বরাক উপত্যকার জনগণের সাথে বিশেষ করে শিল্পের স্বার্থে যাতে এই ভাড়া বৃদ্ধি না করা হয় সেটার দিকে আমরা ফোন করছি এবং আমরা সেই অনুরোধ আমরা রাখছি। এদিকে শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধ করার সম্প্রতি প্রসার ভারতী সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, অনেক সংগ্রাম করে শিলচর দূরদর্শন কেন্দ্র বরাক উপত্যকায় সংস্থাপন করা হয়েছে। উপত্যকার বিভিন্ন ভাষাগোষ্ঠীর লোক সংস্কৃতি সহ সাংস্কৃতিক দিকগুলো গোটা দেশের জনসমক্ষে তুলে ধরতে শিলচর দূরদর্শন কেন্দ্রের যথেষ্ট অবদান রয়েছে। তাই শিলচর দূরদর্শন কেন্দ্রটি বন্ধ না করে তা আপগ্রেড করার দাবি জানান তারা। গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী যে আগামী 2022 বৎসরে তারা সেটাকে এখান থেকে বন্ধ করে দিচ্ছে, আমরা সেই ব্যাপার নিয়েও ওনার কাছে বললাম যে আজকে শিলচর শহর শুধু নয়, বরাক উপত্যকার এই দূরদর্শন কেন্দ্র অনেক স্ট্রাগলের মাধ্যমে এটা এখানে এসছে এবং আজকের দিনে এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে পলিটিক্যাল বলুন, সোশিও কালচারাল বলুন, প্রত্যেক ফ্রেটার্নিটির লোকেরা এখান থেকে এই বরাক উপত্যকাকে পুরো ভারতবর্ষের সামনে পৌঁছাইবার জায়গা। তো এই পৌঁছানোর জায়গাটাকে যদি বন্ধ করে দেয় তাহলে অবস্থানটা কি গিয়ে দাঁড়াবে, তার জন্য আমরা আজকে ডিমান্ড রেখে গেছি যাতে কোনো অবস্থাতেই এই দূরদর্শন কেন্দ্রের সম্প্রসারণ বন্ধ না হয় এবং দূরদর্শন কেন্দ্রটাকে যাতে আপগ্রেড করা হয় সেই চিন্তাধারা যেন। জেলা পরিবহন বিভাগের সহায়তায় এগিয়ে এলো শিলচর অটোরিকশা সমন্বয় কমিটি। বুধবার জেলা পরিবহন কার্যালয়ের সামনে অটোরিকশার ফিটনেসের জন্য শতাধিক অটোর উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিন দীর্ঘক্ষণ জেলা পরিবহন আধিকারিকদের সাথে আলোচনার পর বিভাগীয় তরফে সপ্তাহে 3 দিন 25টি করে অটোরিকশার ফিটনেস দেখার আশ্বাস প্রদান করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিভাগীয় কর্তৃপক্ষের আশ্বাসে সমর্থন জানিয়ে সংস্থার কর্মকর্তারা আগামী দিনে জেলা পরিবহন বিভাগকে সহায়তা করার কথা জানান। তখন আমরা লোক একটা আগের দ্বিতীয় তালের লোক আমরা একটা আলোচনা হয়েছিল যে আমরা একটা ডিসিশন দিয়ে করবো, তা আমরা পিটার বুটি তো আর লাইন করার দরকার নাই, তাই প্রত্যেক সোম বুধ শুক্র 3 দিন 25টি প্রথম 25টা আমি অ্যানাউন্স করে দেবো, বাকি 25টা এখানে আজকে আমরা 45টা রেডি করে দিলাম, বাকি এলাকায় জমা দিছো
পাশাপাশি অতি সত্বর জেলায় আরও একজন এমভিআই নিযুক্তি করার জন্য সরকারের কাছে দাবি জানান সংস্থার কর্মকর্তারা। পরে এ ব্যাপারে অটো মালিক সমন্বয় কমিটির জেলা সভাপতি বিকাশ ভট্টাচার্য সাংবাদিকদের সাথে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা একটা দ্বিতীয় মহাশয়ের সঙ্গে আলোচনার মধ্যে আমরা ঠিক করেছিলাম যে আমরা ওনাদেরকে সাহায্য এগিয়ে আসব। তাই আজকে আমরা আসার পরে আসার দেখলাম প্রায় 2100 রূপে আমাদের অটো ফিটনেসের জন্য হাজির। তারপর আমরা দ্বিতীয় সঙ্গে আরও একটা প্রায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি আমরা পিডাব্লিউডিদের করেছিলাম। তারপরে এমবিআই মহাশয় এগিয়ে এসেছেন, এসে আমরা বললাম আমি তো সপ্তাহ 3 দিন দেখি উনি যে বক্তব্য বললেন ওনার কথা মতো দেখলাম ওনার ঠিকই প্রেশার হয়ে যায়, কারণ উনি করিমগঞ্জ যেতে হয় সপ্তাহ 3 দিন। তাই আমরা আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে যে আমরা 25টা করে গাড়ি সোম বুধ শুক্র উনি নিজেই আমাদের প্রায় 100-150 অটো আমরা মালিকদের সম্মুখে উনি নিজেই বক্তব্য রেখেছেন, বলেছেন যে 3 দিন 25টা করে আমরা যাতে 25টা করে সেই ওনারা অফিসে যাতে সুন্দরভাবে আমরা জমা করব। জমা করার পরে আমরা 25টা অটো ঠিক করে আমরা আনে দ্বিতীয় অফিস প্রাঙ্গণে 25টা গাড়ি জায়গা হয়ে যাবে দ্বিতীয় অফিস প্রাঙ্গণে। সেই হিসাবে তিনি 25টা পারমিটের 25টা অটো ফিটনেসের আমরা সপ্তাহের প্রতিদিন করে করবেন, মানে সোম বুধ শুক্র। আমরা সব অটোওয়ালা সম্মিলিতভাবে আমরা রাজি হয়ে গেছি যতদিন পর্যন্ত সরকার আরেকটা এমবিআই। রাষ্ট্রীয় পোষণ মাস অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের উদ্যোগে বুধবার কাছাড় হাই স্কুলে অনুষ্ঠিত হয় এক সভা। এদিন পূজা অর্চনার মাধ্যমে সবার সূচনা করা হয়। এতে প্রায় 80 অধিক শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেন আইসিডিএস এর কর্মকর্তারা। আগামী দিনে কোনো শিশু যাতে অপুষ্টির শিকার না হয় এই বিষয়কে মাথায় রেখে তার সরকার পোষণ মাস পালনের উদ্যোগ নেয়। हमारे 1 सितंबर से 30 सितंबर तक पोषण माह चलता है। ये 2018 से शुरू हुआ है, 2018 से। आज ये जो दिवस मनाया जा रहा है इसमें नियर अबाउट 80 बच्चों को हम लोग माल मैंने सेम बच्चों को यहाँ से हम लोग मतलब बच्चों के लिए कुछ दिया जाएगा। और ये जो जग हो रहा है ये समारोह का अंत में होता है। और ये जो नया सरकार अभी जो लागू किया है इस सरकार के ऊपर से जो प्रोग्राम चल रहा है पोषण माह के ऊपर इस बार फ्यूचर में पहला बार अभी से शुरू होता है इस साल से। और ये जो प्रोग्राम आप देख रहे हैं हम लोग বিক্রমপুর সমবায় সমিতির চাল কেলেঙ্কারি নিয়ে সরব হলো গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটি। কাছাড় জেলার বিক্রমপুর সমবায় সমিতির সম্পাদক কর্তৃক খাদ্য সুরক্ষার 50 লক্ষ টাকার চাল বাজারে বিক্রি করা সহ এক বিধবা মহিলাকে এজেন্সি পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় 1.5 লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে বুধবার গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিকদের সাথে দেখা করে বিক্রমপুর সমবায় সমিতির সম্পাদকের বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। বিক্রমপুর সমবায় সমিতিতে আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকায় যে প্রায় খাদ্য সুরক্ষার 50 লক্ষ টাকার চাল তার সেক্রেটারি গায়েব করে বাজারে বিক্রি করে দিয়েছেন, সেটা রুটিন চেকিংয়ে ধরা পড়েছে ডিপার্টমেন্টে। পাশাপাশি যে কোনো একজন উচ্চ ভদ্র মহিলাকে বিধবা ভদ্র মহিলাকে এজেন্সি পাইয়ে দেওয়ার জন্য প্রায় 1.5 লক্ষ টাকার রকম এই সমবায় সমিতির সেক্রেটারি নিয়েছে। তো এক্ষেত্রে আমরা আজকে এখানে এসেছিলাম সুবানজেদের সঙ্গে, খাদ্য সরবরাহ বিভাগের সুবানজেদের সঙ্গে আমরা দেখা করেছি এবং আমরা বলেছি যে আপনারা ডিপার্টমেন্ট থেকে এমন ব্যবস্থা নেই যাতে কোনো আইনের উপর দিয়ে ভবিষ্যতে ও যাতে হাইকোর্ট বা অন্য কোনো জায়গা থেকে বিল না আনতে পারে, সবাইকে আপনারা এই ব্যাপারটুকু বুঝিয়ে বলুন। আর এ ধরনের কাজ, এ ধরনের নোংরা গহিত্ব কাজ সাধারণ গরিব মানুষের মুখের ভাত যারা ছিনিয়ে নেয় আমরা কমিটির পক্ষ থেকে তাদের
তাদের তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা বর্ষিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিবস উপলক্ষে সমগ্র দেশব্যাপী সেবা এবং সমর্পণ অভিযানের অংশস্বরূপ বুধবার কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে বীর শহীদ জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সংবর্ধনা এবং সম্মান জানানো হয়। এদিনে প্রথমে শিলচর ব্লকের অন্তর্গত কাঁঠালবাগানের আসাম পুলিশের শহীদ জওয়ান শ্যামসুন্দর দুসাদের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা যুব মোর্চার সদস্যরা এবং পরিবারের প্রতি গভীর সম্মান জানিয়ে উনার পরিবারের প্রত্যেক সদস্যদের সম্বোধনা জানানো হয়। তারপর লক্ষ্মীপুর ব্লকের বাসিন্দা 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বীর নন্দচাঁদ সিংহ এবং বরখলা বিধানসভা কেন্দ্রের জারুইলতলা জিপির শহীদ চিন্ময় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের প্রত্যেক সদস্যদের সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার রাজ্যের সম্পাদক মিমো দাস, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপির সম্পাদক রাজেশ কুমার দাস প্রমুখ। যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী যে প্রোগ্রামগুলো হচ্ছে এরই অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আপনারা কোনো প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী আমরা জানি যে আর্মিদের জন্য কী কী নিয়েছেন, সুরক্ষা বলের জন্য কী কী উনি করছেন, বরফ ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারই চালু করেছে। তো আমরা প্রত্যেকজন কার্যকর্তা আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পরিবারের প্রত্যেকজন মানুষের পাশে চিরজীবন থাকবো, চিরজীবন পাশে দাঁড়িয়ে থাকবো, এই অঙ্গীকার করার জন্য আমরা এখানে এসেছি। আর কিছু বললাম না, সবাইকে নমস্কার। বাড়ির মানুষই যে এত বড় বলিদান রাখছেন, আজকে যে আমরা স্বাধীনভাবে সুন্দর মতো চলতে পারি, আপনারা বাড়ির মানুষের অনেক বড় অবদান আছে দেখি আজকে আমরা চলতে পারি। আপনারা সম্মান জানানি, আপনারা শ্রদ্ধা জানানি লাগিয়েই আজকে যুব মোর্চার পক্ষ থেকে আমরা এখানে আছি। ওইখানে মিমোদার দাদা আছেন স্টেট সেক্রেটারি, আমি বিষয়টা পাঠি। করিমগঞ্জে একের পর এক কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, যেভাবে একের পর এক কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে তাতে করিমগঞ্জ আজ কেলেঙ্কারির স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। ভূমি কেলেঙ্কারির কলঙ্কিত অধ্যায় এখনো শুকোতে পারেনি, তার মধ্যে ঘটে গেল আরেক কেলেঙ্কারি। পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের কেলেঙ্কারি সংগঠিত হলো করিমগঞ্জে। সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ। তিনি আরো বলেন, যেখানে বেকাররা চাকরি পেতে হোঁচট খাচ্ছে সেখানে আইনের রক্ষক হয়ে আইন ভঙ্গ করে নিজের ছেলে মেয়েদের বাঁকা পথে উত্তীর্ণ করে চাকরি পাইয়ে দিতে চাইছেন, তা অতি নিন্দনীয়। তবে করিমগঞ্জের পুলিশ সুপার করা পদক্ষেপ গ্রহণ করায় খানিকটা আশার আলো দেখছেন জেলার বেকার যুবক যুবতীরা। আজকে করিমগঞ্জে দেখা যায় যদি আজকে প্রাণীবিজ কেলেঙ্কারি, আজকে সার্বিকে কেলেঙ্কারি আজকে দেখা যায় যদি, তাহলে আমরা দেখতে পারবো, বিশেষ করে এই যে পুলিশের আজকে থেকে 1.5 বছর আগে এসপি অ্যারেস্ট হলো, অনেক কনস্টেবল অ্যারেস্ট হলো, অনেক কর্মরত পুলিশের এখানে অ্যারেস্ট হলো। এখন আবার দেখা গেল যে এই যখন রিক্রুটমেন্ট হলো তখন বলা হলো যে না, সবচেয়ে একদম নিয়ম মেনে এবং সবগুলো ফলো করে, যাতে ট্রান্সপারেন্সি বজায় রেখে, স্বচ্ছতা বজায় রেখে, যাতে জেনুইন ছেলেদেরকে যাতে রিক্রুটমেন্ট করা হয়, তার জন্য দু ধরনের দুর্নীতি এবং দুর্নীতিতে এখানে বরদাস্ত করা হয়। কিন্তু দেখা গেল সেখানে আবার করিমগঞ্জের দুর্নীতি, সেখানে আবার লিপ্ত আমাদের এসআইদের লিপ্ত সেই দুর্নীতিতে। তাই বলছি যে আমাদের করিমগঞ্জ স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে, এবং বিশেষ করে আধিকারিকরা, কিছু সংখ্যক আধিকারিকরা, আমি এজেও বলছিলাম কিন্তু কিছু সংখ্যক আধিকারিকরা এমনভাবে দুর্নীতির সঙ্গে লিপ্ত, তার জন্য আজকে এরকম পরীক্ষা, যে পরীক্ষায় বলা হয় যে না একদম স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেই পরীক্ষাতে দুর্নীতি করা হবে, তাতে এটাই বোঝা যাচ্ছে যে করিমগঞ্জ কোন জায়গায় গিয়ে। কাছাড় জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি ও ড্রিম সেলিব্রেশন স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মহিলা আত্মরক্ষামূলক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত করা হয়। বুধবার স্থানীয় নেতাজি বিদ্যাভবনে এক নারী সব পেভারি নামে মহিলা আত্মরক্ষামূলক এক দিবসের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্কুল পড়ুয়ারা। নাম আমরা উমেন্স রাইট প্রোটেকশনে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি, এক নারী সপ্তাহে ভারী অর্গানাইজ বাই ড্রিম সেলিব্রেশন ইন অ্যাসোসিয়েশন বাই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের সদস্যরা, সোনালী বণিক আমাদের ফাউন্ডার, আমাদের দুজন কোঅর্ডিনেটর ড্রিম সেলিব্রেশনের সন্দীপ্ত আর সন্দীপ্ত চক্রবর্তী আর স্নেহা দে। আজকে আমরা যেহেতু সবাই জানি ড্রিম সেলিব্রেশন মহিলা সুরক্ষা নিয়ে আমরা কাজ করি,
সেটাকে মূল রেখে আজকে আমরা নেতাজি স্কুলে মেয়েদের জন্য ওদের সেলফ ডিফেন্সের উপলক্ষে আজকে আমরা একটা ছোট্ট একটা অ্যাওয়ারনেস করেছি, ওদের সেলফ ডিফেন্সের একটা ডেমনস্ট্রেশন আমরা দেখিয়েছি। আমরা ধন্যবাদ জানাই ড্রিম সেলিব্রেশনের সদস্য, সাথে সাথে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সদস্যরা, যার সাথে আমরা এই অ্যাসোসিয়েশন আজকে আমরা এই ওমেন্স রাইট প্রোটেকশন নিয়ে প্রজেক্টটা আমরা আজকে কমপ্লিট করতে পেরেছি। তাছাড়া আমরা ধন্যবাদ জানাই প্রিন্সিপাল অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ নেতাজি স্কুল, যাদের সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা আজকে সফলতা প্রাপ্ত করেছে। ধন্যবাদ। দুটি কেলেঙ্কারি কাঁপিয়ে দিয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জ। ভূমি ও পুলিশ কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি, দুটি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অনেকে আটক করেছে পুলিশ। এদিক দিয়ে দৃঢ় ভূমিকা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারিতে সংগঠিত হওয়ায় ইতিমধ্যে 3 পুলিশকর্মী সহ 7 জনকে আটক করেছে পুলিশ। তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে পুলিশ কনস্টেবল নিয়োগ কেলেঙ্কারি নিয়ে আজ ক্ষোভের বিস্ফোরণ ঘটালো ভুক্তভোগী প্রার্থীরা। করিমগঞ্জের পুলিশ সুপারের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন তারা। পাশাপাশি স্মারকপত্রের এক প্রতিলিপি উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকাইস্তের কাছে তুলে দেন তারা। এদিন ভুক্তভোগী প্রার্থীরা স্লোগানে স্লোগানে আবর্ত ভবন সরগরম করেন এবং সদ্য সমাপ্ত কনস্টেবল নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার আয়োজন করার জোরালো দাবি জানান। এদিকে সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা জানান, দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা করা না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আগতে বাধ্য হবেন। লং জাম্প দিত তারে স্পেশালি নিয়ে আলাদা দেওয়ার, যারা বাকি অ্যাপ্লিকেন্ট আছে এরারে এক জায়গা দেওয়ার, হ্যাঁ পুলিশের গোড়ের দিকে আলাদা করে দেওয়ার। তো পুলিশ ডিপার্টমেন্টের স্টাফ হয়ে যদি তারা এরকম চুতিয়াপামি করে, তো মানে করাপশন করে, তো আমরা বাকিরা সাধারণ সমাজের মানুষরা খুঁজি। আর আমরা কথা হলো কি, আজকে 3 জন জানা গেছে দেখি সিলেয়ার হয়তো বিদ্যুগতভাবে বেজান হয়েছে। তো প্রপার ইনভেস্টিগেশন করা হইতো। আজকে শুনছি যে IGP মহাশয় আইসুনি কেন, তো আমরা তাঙ্গের কাছেও যাইমু, তাঙ্গের কাছেও গিয়ে আমরা কথাগুলো শুনাইমু এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা আবেদন জানাই যে এটার দিকে করা লক্ষণও হইতো এবং রি রিক্রুটমেন্ট করা হইতো। বিকজ একটা স্কেম যদি হয়ে যায় কোনো এক্সামে পার্টিকুলার স্কেমে, তখন আজকে মেট্রিকে যদি প্রশ্ন আউট হয়ে যায় তখন তো আবার রি এক্সাম হইতে লাগে। তো এখানে যেহেতু তিনজন অলরেডি পাওয়া গেছে, আরও আছে বহু শোনা গেছে যে হাইটের ইস্যু, হ্যাঁ হাইটে বহুত কম আছে, আমার থেকে কম হাইটের হেও পাইছে, মেয়ে ফিমেলও আছে, যেমন ফিমেল হ্যাঁ লম্বাও পাইছে না, তারা থেকে বাকি মেয়েও পাইছে। তারপরে দিকে মানে ওই যে প্রথম থেকেও রিক্রুটমেন্ট একটা স্কেম বোঝা গেছে, আমি এরকম রিক্রুটমেন্ট দেখছি না। আমরা আর্মি ইন্ডিয়ান আর্মিতেও গেছি, দেখা গেছে যে পলিথিন দিয়ে পুরো মাঠ গ্রাউন্ড ঢাকা হয়েছে, হ্যাঁ এটা এরা লিগাল ক্যাম্প হইতো আছে। প্রথম ভেনু প্রথম যারা দিছে আমার বন্ধু রাজন রবি দাস, তার ভেনু কার্ডের মধ্যে লেখা আছে এরা লিগাল। পরের দিন থেকে বদলিছে যে DSA কমপ্লেক্সের গ্রাউন্ড, ঠিক আছে আচ্ছা যাই হোক, এটাও আমরা সারছি। কোনো রিক্রুটমেন্ট আজকে তখন মোবাইল দিয়েও যেতে লাগে, আমার যদি একটা কার্ড হইলে আমি ফোন করে তো কইতাম যে আমার কার্ডটা আনতাম, তাহলে আমরা মোবাইল পর্যন্ত ইউজ করতে দিই না। রিটেন এক্সাম হইলে মারা যাচ্ছে ফোন আর নট অ্যালাউ, সেই বাড়ি কেন যে কোনো সময় কেউ মাথা ঘুরে পড়তে পারে, ফ্যামিলিরও ফোন করতে লাগে, ফোন নেওয়া হয়েছে না, পুরো মাঠ ডাকিয়া করা হয়েছে। এখন চিন্তা করে যে ডাকা ডাকি তা ইটার লেগে উচিত নিজে, তারা করাপশন করবো নিজের ঘরের মানুষের দিমু এলাকা ডাকিলেও। হাইলাকান্দি শহরকে স্বচ্ছ করে তোলার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানালেন বিবেকানন্দ NGO-র মুখ্য উপদেষ্টা ক্ষিতিশরঞ্জন পাল। NGO-র সভাপতি শুভঙ্কর ভট্টাচার্যকে পাশে রেখে বুধবার হাইলাকান্দি শহরের ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এক বৈঠকে ক্ষিতিশবাবু স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেন। রাস্তাঘাটে যেখানে সেখানে আবর্জনা না ফেলে দিতে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, যাতে নোংরা আবর্জনা থেকে পরিবেশ নোংরা না হয়, সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এই বিশিষ্ট নাগরিক। হাইলাকান্দি শহর আসামের মধ্যে 1 নম্বর হতে পারছে, তাই আমরা সব যদি মিলেমিশে একসাথে কাজ করি তাহলে হাইলাকান্দি শহরকে আমরা উন্নত এবং সুন্দর করতে পারবো। এখন দেখা যায় আপাতত হাইলাকান্দি শিক্ষা করিমগঞ্জ থেকে অনেক ঘুরতে আসে, আর ওই শিক্ষা করিমগঞ্জ আমরা গিয়েছি, সেখানে অনেক আবর্জনা রাস্তাঘাটে পড়ে থাকে। কিন্তু হাইলাকান্দিতে আগে যেভাবে ছিল এখন ঠিক সেইভাবে নয়, এখন অনেক পরিবর্তন হয়েছে। আশা করব আগামীতে পুরো পরিষ্কার হবে হাইলাকান্দি শহর। তাই আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে সবাইকে হাইলাকান্দিবাসীকে সবাইকে আমরা কিছু শুভেচ্ছা জানাই, তারা যেন আমাদের সঙ্গে একসাথে মিলে কাজ করতে পারি সেই ব্যবস্থা করে। তাই আর বিশেষ কিছু বলব না, যে হাইলাকান্দি শহরকে কীভাবে সুন্দর করা যায়
সেদিকে আমাদের উদ্দেশ্য এবং নজর। আমরা যারা প্রত্যেক ওয়ার্ড থেকে আবর্জনা নেয় তাদের কাছে আমাদের অনুরোধ থাকব, তারা যাতে বন্ধ না করে। শিলচর টাউন ক্লাবের 38তম মনসুন ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার টাউন ক্লাব ভবনে এই দুদিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন টাউন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী। এতে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 30 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, ক্লাব সচিব নন্দদুলাল রায়, সহসচিব মলয় ভট্টাচার্য, তপন দাস, চন্দন শর্মা প্রমুখ। এদিন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কারগুলো প্রয়াত যতীন্দর বিজয় হোর এবং প্রাইজ মানি প্রয়াত জ্যোতিপ্রকাশ সিনহার নামে উৎসর্গ করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গান্ধী ভবন ও শিলচর দূরদর্শন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে সরব জেলা কংগ্রেস। পরিবহন বিভাগের সহায়তায় এগিয়ে এলো শিলচর অটোরিকশা সমন্বয় কমিটি। কাছার হাই স্কুলে 80-এর অধিক পুষ্টিহীন শিশুকে পুষ্টিকর আহার বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।